ভারতকে প্রথম ইনিংসে 404 রানে আটকে দিয়েছে বাংলাদেশ। তাজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ নিয়েছেন 4টি করে উইকেট। এ যাত্রায় চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করাই বাংলাদেশের বোলারদের বড় সাফল্য বলা যায়। কিন্তু ব্যাটিং হয়েছে বাংলাদেশের চিরাচরিত নিয়মে। নাজমুল হোসেন শান্ত আবারও তার গুরুত্ব বোঝাতে ব্যর্থ হয়েছেন। শুরুতে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন। 44 ওভার খেলে 3.02 গড় রানে বাংলাদেশ 8 উইকেটে করতে পেরেছে 133 রান। তৃতীয় দিন ফলো অনে পড়ার অপেক্ষা নিয়ে নামবে বাংলাদেশ। ফলো অন এড়াতে হলে অন্তত 204 রান করতে হবে টাইগারদের। ওয়ানডের পর টেস্টেও নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন মিরাজ। আবারও টেইলান্ডারদের নিয়ে লড়াই করার চেষ্টা করছেন তিনি। অপরাজিত থেকে এবাদতকে নিয়ে লড়ে কত দূর যেতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালেই সাজঘরে ফেরেন 82 রানে দিন শুরু করা শ্রেয়াস আয়ার। দ্বিতীয় দিনে মাত্র 4 রান যোগ করতে পারেন তিনি। রবিচন্দন অশ্বিন 58 এবং কুলদীপ যাদব 40 রান করে দলের সংগ্রহ বাড়িয়ে দেন। এর আগে পূজারা 90 রানের ইনিংস খেলেন। ঋষভ পান্ত করেন 46 রান। দুই ওপেনার কেএল রাহুল ও শুভমন গিল যথাক্রমে 22 ও 20 রান করে আউট হয়ে যান। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর তিনে নামা ইয়াসির রাব্বি 4 রান করে উমেশ যাদবের বলে বোল্ড আউট হন। ওপেনিংয়ে নামা জাকির হাসান ও চারে নামা লিটন দাস উইকেটে থিতু হবার সম্ভাবনা জাগিয়ে তুললেও অবশেষে হতাশ করেন। জাকির করেন 20 রান আর লিটনের ব্যাট থেকে আসে 24 রান। দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিমও সেট হয়ে ফিরে যান। তিনি 28 রানের ইনিংস খেলেন। এটি এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। এর মধ্যে সাকিব আল হাসান 3 ও নুরুল হাসান সোহান 16 রান করে আউট হয়ে দলকে ফলো অনের পথে বেশ খানিকটা এগিয়ে দেন। ভারতীয় বাহাতি লেগ স্পিনার কুলদীপ যাদব 4 উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে বাগড়া দেন। তিনি 10 ওভার হাত ঘুরিয়ে 4 উইকেট তুলে নিয়েছেন। পেসার মোহাম্মদ সিরাজ 9 ওভার বোলিং করে মাত্র 14 রানে নিয়েছেন 3 উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন উমেশ যাদব। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।